দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলায় হনুমানের কামড়ে ও আঁচড়ে আহত একাধিক আতঙ্ক এলাকাবাসী। রাতেই বন দপ্তরের আধিকারিকদের চেষ্টায় চলল হনুমান ধরার কাজ, সকাল পর্যন্ত অধরা হনুমান। সব গাড়িতে পালাচ্ছে, কি হয়েছে এখানে? এখানে সবাইকে ফেলেছে, আছা মেরে ফেলেছে, এইসব করেছে। কে করছে? হনুমান। কবে থেকে চলছে? কাল থেকে। কতজনকে কামড়েছে? 10-12 জনকে। আপনারা ফরেস্ট ডিপার্টমেন্ট জানিয়েছেন? হ্যাঁ। এই জায়গাটার নাম? দৌলতপুর 1 নম্বর। আপনার নাম? আমার নাম সিন্টু মুখার্জি। আপনারা কি সারা রাত ধরে পাহারা দিচ্ছেন? হ্যাঁ। কেন হনুমান একটা পাগল হয়ে গিয়েছে, সেইটার জন্যই আমরা লাঠি নিয়ে যাতায়াত করছি। বহু লোকজনকে কামড়েছে। আচ্ছা, তো সেইটাই প্রাণের ভয় তো সবার আছে, ওই জন্য এখনো ধরা পড়েনি, চেষ্টা চালাচ্ছে বন দপ্তর এবং পুলিশ। কতজনকে কামড়েছে লাগে বলতে পারবো না, অ্যাপ্রক্স 20-22 জন তো বলছে সবাই। কতদিন ধরে মানে এরকম হচ্ছে? 2-3 দিন। কতটা আতঙ্কে রয়েছে এই ঘটনার পক্ষে? অনেক, মানে যার কারণে এই লাঠি নিয়ে ঘটছে। হ্যাঁ হ্যাঁ, একদম। এই জায়গাটার নাম? দৌলতপুর 1 নম্বর দৌলত। আপনার নাম? আমার নাম সৌদি। মূলত এই আবুজল মার্ডার হয়েছিল 2016 সালে, সেই কেন্দ্র করে আমাদের, আমরা সিপিএম করি ও তৃণমূল করে, সেইভাবে আমাদের ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করে, আমাদের ইচ্ছাকৃতভাবে জুলুম করে, আমাদের কেস কাছারি দিয়ে আমাদের, যাতে না আমরা উঠতে বসতে পারি, যাতে না আমরা চলতে ফিরতে পারি, যাতে না আমরা এক জায়গায় জড়ো হয়ে থাকতে পারি, সেইভাবে আমাদের জুলুম করা হচ্ছে। দীর্ঘদিনের কেস, এখন কেন? এখন পুলিশ গ্রেপ্তার করেছে, ওরা ইন্ধন করে আমাদেরকে অন্যায় অত্যাচার চালানোর জন্য করছে ওরা। কত হয়? কত সালে? আমার ছোটো ভাই। কি নাম? সালাম হালদার। কত সালে কেস এটা? 2016 সালে। কে মার্ডার হয়েছিল এটা? আবুজের মোল্লা। উনি কি কোন হয়েছে, কোন দলে ছিল না কি? উনি তৃণমূলের ব্লক কি ছিলেন? অঞ্চল সভাপতি। কোন অঞ্চলের? নেতাজি অঞ্চল, কাকদ্বীপ নেতাজি অঞ্চল। আপনার কি নাম? আমার নাম আবুল কালাম হালদার। কে হন আপনি? আমি ওর শেষ দাদা।